সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ফিরোজ তোহা। শুরুতেই বেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানাবো, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে না পাঠালে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এবারে জানাবো, আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। জানাবো, জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলাম বাংলাদেশ। এবারে জানাবো, দেশকে অস্থিতিশীল করতে নতুন নামে সংঘবদ্ধ হচ্ছে জঙ্গিরা, দাবি র্যাবের কমান্ডার খন্দকার আল মইনের। 1975 সালের মতো দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এবং সর্বশেষ জানাবো, সাঈদীর চিকিৎসককে হুমকি দেওয়া, জামাতের সন্ত্রাসী চিন্তার বহিঃপ্রকাশ বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। বেগম খালেদা জিয়াকে বিদেশে না পাঠালে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে না পাঠালে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার সকালে রাজধানী নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় এক দোয়া মাহফিল পূর্ব আলোচনায় হুঁশিয়ারি দেন তিনি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিএনপির উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, উন্নত চিকিৎসা না দিয়ে খালেদা জিয়াকে আজ মৃত্যুর ঠেলে দেওয়া হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত তাদেরকেই এই দায়ভার বহন করতে হবে। সামনে আন্দোলনের কঠোর কর্মসূচি আসছে জানিয়ে সবাইকে সাংগঠনিকভাবে প্রস্তুত থাকারও আহ্বান জানান বিএনপির নেতা। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলে না দুদু। আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় এ মন্তব্য করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে সাজা রায়ের প্রতিবাদে জিয়া নাগরিক সংসদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। শামসুজ্জামান দুদু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করছেন, দেশের মানুষকে বাঁচানোর জন্য লড়াই করছেন। এ লড়াই চূড়ান্ত পর্যায়ে না যাওয়া পর্যন্ত আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে অংশগ্রহণ করতে হবে। সংগঠনের সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন মজুমদারের সভাপতিতে এতে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব। সাঈদীর মৃত্যুতে জামায়াতে নতুন কর্মসূচি ঘোষণা। মানবতা বিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশ প্রাপ্ত জামায়াতে ইসলামী নায়েবে আমির ও সাবেক এমপি দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে দুদিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলাম বাংলাদেশ। বুধবার এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক মুজিবুর রহমান। এর আগে বুধবার জোহর নামাজের পরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সাঈদীর গায়েবানা জানাজার কর্মসূচি দিয়েছিল জামায়াতে ইসলামী, কিন্তু পুলিশের অনুমতি না পাওয়ায় এ কর্মসূচি স্থগিত করে দলটি। জামায়াতের আমির বলেন, আমরা আজ দুপুরে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে সাঈদীর গায়েবানা জানাজা করতে অনুমতি চেয়েছিলাম, কিন্তু প্রশাসন আমাদের অনুমতি দেয়নি। আল্লামা সাঈদীর গায়েবানা জানাজায় হামলা, ফুরকান উদ্দিনকে হত্যার প্রতিবাদে ধর্মীয় অধিকারের উপর নগ্ন হস্তক্ষেপ এবং সংবিধানের বর্ণিত অধিকার বাস্তবায়নে সহযোগিতার পরিবর্তে বাধাদান, গ্রেপ্তার ও পুলিশের গুলিতে আহত করার প্রতিবাদে আগামী শুক্রবার সারা দেশে দোয়া, বুধবার সারা দেশে শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করা হবে। তিনি বলেন, বিদেশে অবস্থানরত আল্লামা সাঈদীর এক সন্তানের আসার সময়কে সামনে রেখে ঢাকায় আল্লামা সাঈদীর জানাজার সময় 16 আগস্ট নির্ধারণ করা হয়। তার ইন্তেকালের সংবাদ শোনার পর হাজার হাজার তৌহিদি জনতা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সমবেত হতে থাকে। রাত যত বাড়তে থাকে জনতার উপস্থিতিও তত বৃদ্ধি পায়। এক পর্যায়ে হাসপাতাল চত্বর ও শাহবাগের আশপাশ এলাকা লোকে লোকারণ্য হয়ে পড়ে। জনতার ব্যাপক ভিড় দেখে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আল্লামা সাঈদীর লাশ সরাসরি পিরোজপুরে নেওয়ার উদ্যোগ নেয়। সাধারণ জনতা লাশবাহী অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে পড়ে। ঢাকায় জানাজা করার সুযোগ দেওয়ার দাবি জানাতে থাকে তারা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমবেত জনতার উপর এক পর্যায়ে পুলিশ হাসপাতালের অভ্যন্তরে গুলি, সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নিক্ষেপ করে হাসপাতালের পরিবেশকে মারাত্মকভাবে কলুষিত করে এবং আতঙ্কজনক পরিস্থিতির অবতারণা করে। পৃথিবীর কোনো যুদ্ধরত দেশেও হাসপাতালের অভ্যন্তরে গুলি, টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেডের নিক্ষেপের নজির নেই। পুলিশের আক্রমণে হাসপাতালে আগত রোগীদের আত্মীয় স্বজন ও মসজিদের সাধারণ মুসল্লিরা আহত হয়েছেন। এ সময় পুলিশের হামলায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। জামায়াতের আমির বলেন, আল্লামা সাঈদীর নামাজের জানাজা পিরোজপুরে অনুষ্ঠিত হয়। জানাজায় যাতে অংশগ্রহণ করতে না পারে সেজন্য সরকার প্রশাসনকে ব্যবহার করে রাস্তার বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা
সতর্কতা তৈরি করে আশপাশের জেলাগুলোতে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। লোকজনকে আসার সুযোগ না দিয়ে দ্রুত জানাজা সম্পন্ন করার জন্য চাপ প্রয়োগ করতে থাকে। প্রিয় নেতার শেষ বিদায় লাখো জনতা কান্নায় ভেঙে পড়ে। পৃথিবীর কোনো অমুসলিম দেশেও জানাজায় বাধা দেওয়ার ঘটনা ঘটেনি। গায়েবানা জানাজায় হামলার বিষয়ে তিনি বলেন, সারা দেশে স্বতঃস্ফূর্তভাবে আল্লামা সাইদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজায় অংশগ্রহণকারী মুসল্লিদের উপর হামলা চালায়। বাংলাদেশের বাণিজ্য নগরী চট্টগ্রাম মহানগরী, যেখানে আল্লামা সাইদির কয়েক যুগ ধরে কোরআনের তাফসির করে আসছেন, সেই চট্টগ্রামের ইসলামী প্রিয় জনতা ঐতিহাসিক জামিয়াতুল ফালাহ মসজিদে গায়েবানা জানাজার উদ্যোগ নিলে পুলিশ তাতে বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। পুলিশের গুলিতে 20 জনের মতো লোক আহত হয়েছেন। পুলিশ প্রায় 30 জনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে। কক্সবাজার জেলা সদর ও চকরিয়া উপজেলা আল্লামা সাইদির গায়েবানা জানাজা আয়োজন করা হলেও সেখানেও পুলিশ হামলা চালায়। পুলিশের গুলিতে চকরিয়া পৌরসভা 1 নম্বর ওয়ার্ডের ফোরকান উদ্দিন নামের একজন ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো বেশ কয়েকজন। নতুন নামে সংঘবদ্ধ হচ্ছে জঙ্গিরা র‍্যাব। দেশের অভ্যন্তরে অতীতে যারা জঙ্গিতে জড়িত ছিল তারা নতুন করে দেশকে অস্থিতিশীল করতে সংঘবদ্ধ হচ্ছে বলে মন্তব্য করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। বুধবার দুপুরে রাজধানীর কাউরান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। খন্দকার মঈন খান বলেন, দেশে জঙ্গিবাদে যারা জড়িত ছিল তারা নতুন করে দেশকে অস্থিতিশীল করতে সংঘবদ্ধ হচ্ছে, পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের কাজেও তারা তৎপর রয়েছে। এদের ধরতে র‍্যাবের গোয়েন্দা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন। র‍্যাবের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীও কাজ চালিয়ে যাচ্ছেন। খন্দকার মঈন বলেন, আগামীকাল 17 আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলার 18 বছর পূর্ণ হবে। গত কয়েক বছর জঙ্গিবাদ নিষ্ক্রিয় ছিল, কিন্তু সম্প্রতি আবারও তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চালাচ্ছে। জঙ্গি দমনে র‍্যাবের কোনো তৎপরতা আছে কিনা জানতে চাইলে খন্দকার মঈন বলেন, র‍্যাবের মূল টার্গেটই হলো জঙ্গি গ্রেপ্তার করা। এখন পর্যন্ত দেশে সদ্য নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন সহ মোট 9টি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে। 17 আগস্ট দেশজুড়ে সিরিজ বোমা হামলা করেছে জেএমবি, পরবর্তীতে হরকাতুল জিহাদ। এই সংগঠনগুলোর তৎপরতা আগের তুলনায় কিছুটা কম ছিল। মঈন আরও বলেন, গত বছর জেএমবি স্বঘোষিত আমির উজ্জ্বল মাস্টারকে ব্যাংক ডাকাতি করার সময় গ্রেপ্তার করা হয়েছিল। জেএমবি বা হরকাতুল জিহাদের মতো সংগঠনগুলো অর্থ সংকটে ভুগছে, পাশাপাশি তাদের মধ্যে নেতৃত্ব সংকট ছিল। সেই পুরাতন সংগঠনগুলোতে যারা এখনো তৎপর আছে, জঙ্গিবাদ নিয়ে কাজ করতে চায়, তারা একসঙ্গে বসে নতুন জঙ্গি সংগঠন ও সম্প্রতি নিষিদ্ধ হওয়া আনসার আল হিন্দাল ফিল শারকিয়াতে যুক্ত হয়েছিল। র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আরো বলেন, সংগঠনটি আনসার আল ইসলামের অর্থায়নে পরিচালিত হচ্ছিল। এই সংগঠনের আমির সহ অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। সংগঠনটি আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 1975 সালের মতো দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, আমরা 75-এর পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়েছি, স্লোগান দিয়েছি, বঙ্গবন্ধু হত্যার বিচার চেয়েছি, সেই বাংলাদেশকে নিয়ে আজকে ষড়যন্ত্র হচ্ছে। 75-এ যেমন ষড়যন্ত্র হয়েছে, আবারও একটি ষড়যন্ত্র হচ্ছে, এবং সেই ষড়যন্ত্রের ধারক ও বাহক বিএনপি জামাত। মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় জসীমউদ্দিন হল মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এ সময় যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে জাহাঙ্গীর কবির নানক বলেন, বাংলাদেশকে দেখে কিছু মহল ঈর্ষান্বিত, যারা 71-এর মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করে সপ্তম নৌবহর পাঠিয়েছিল। পাকিস্তানের সপক্ষে মুক্তিযুদ্ধ ও বাঙালির আশা আকাঙ্ক্ষাকে ধ্বংস করার জন্য তারা চুপ করে বসে নেই, সেই কারণে আমরাও সতর্ক। ভয় কিসের? আমাদের দুঃসাহসিক নেত্রী শেখ হাসিনা আছেন, তিনি দুরন্ত সাহসিকতার সঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন, তিনি দুরন্ত সাহসিকতার সাথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে গেছেন। জাহাঙ্গীর কবির নানক বলেন, আজকে আমাদের সামনে বিরাট চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবেলায় ছাত্রলীগকে এগিয়ে আসতে হবে। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, মনে রাখতে হবে, সজীব ওয়াজের জয় যখন বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ বলতো তখন আমাদের টিস করতো, এখন 500 টাকায় মোবাইল ফোন পাওয়া যায়।